আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাগস ভিউ। এটি আমার দশম ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মেডিকেল অ্যাব্রিভিয়েশন সম্পর্কে। মেডিকেল অ্যাব্রিভিয়েশন ডাক্তাররা প্রেসক্রিপশনে লিখে থাকেন সময় এবং তাদের প্রেসক্রিপশনের জায়গার স্বল্পতার কারণে। প্রেসক্রিপশন অথবা হসপিটালের ট্রিটমেন্ট শিটে আমরা অনেক সময় লক্ষ্য করতে পারি RX, TX এগুলো লেখা থাকে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। RX দিয়ে ট্রিটমেন্ট, TX দিয়েও ট্রিটমেন্ট, DX দিয়ে ডায়াগনোসিস, SX দিয়ে সিমটমস বোঝানো হয়। S উইদাউট SS 1.5, C উইথ, SOS ইফ নিডেড, BID টুয়াইস এ ডে, TID থ্রাইস এ ডে, QID 4 টাইম এ ডে, OD ওয়ান্স এ ডে, BT বেড টাইম, BBF বিফোর ব্রেকফাস্ট, BD বিফোর ডিনার, TW টুয়াইস এ ডে, SQ সাবকিউটেনাস, IM ইন্টারমাসকুলার, IB ইন্ট্রাভেনাস, কিউ এভরি, QD এভরি ডে, QOD এভরি আদার ডে, QH এভরি আওয়ার, SE অর BM বিফোর মিল, PC অর AM আফটার মিল। এই শর্ট ফর্মগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন ধরেন, ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দিছে, ওইটা আপনাকে TX লেখা থাকবে পাশে, ট্রিটমেন্টগুলো সারিবদ্ধভাবে একটার পরে একটা লেখা থাকবে, TX ট্রিটমেন্ট। তারপর ওষুধ খাওয়ার সময় ওষুধের পাশে লেখা থাকবে SS 1.5, এই ওষুধটি আপনাকে একটার অর্ধেক খেতে হবে। TID থ্রাইস এ ডে, অর্থাৎ ওষুধের পাশে TID লেখা থাকলে আপনার এই ওষুধটি দিনে 3 বার নিতে হবে, সেবন করতে হবে। BBF অর্থাৎ বিফোর ব্রেকফাস্ট, এই অ্যাব্রিভিয়েশনটাও কিন্তু ওষুধের সময় ব্যবহার করা হয়, যে সকালের নাস্তা নেওয়ার আগে এই ওষুধটি আপনাকে সেবন করতে হবে। IM, IB এইগুলা ইঞ্জেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। ইন্ট্রামাসকুলার যেটা IM, এটা মাসুলে কোনো ইঞ্জেকশন পুশের ক্ষেত্রে IM লেখা থাকবে। IB ইন্ট্রাভেনাস, ভেইনে কোনো ইঞ্জেকশন পুশ করার ফলে সেটার পাশে IB লেখা থাকবে। আরও ধরেন QH এভরি আওয়ার, প্রত্যেক ঘন্টায় কোনো ওষুধ যদি থাকে সেটা নিতে হয়, ডাক্তার সেই ওষুধের পাশে QH লিখে রাখবেন। SE অর BM বিফোর মিল, PC অর AM আফটার মিল, খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে যে ওষুধগুলো থাকবে সেই ওষুধে SE অর BM, PC অর AM লেখা থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন। ধন্যবাদ।